ক্যাম্পাসে গিয়েছিলাম সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, আর আজকে ডিসেম্বরও প্রায় শেষ। পুরো 2 মাস পরে ফুটেজ নিয়ে বসেছে। ক্যাম্পাস বন্ধ কিন্তু আশেপাশে মোটামুটি স্বাভাবিক হচ্ছে, সবাই বাইরে যাচ্ছে, আর এখন তো স্কুল খুলেই দিয়েছে। তো তখন স্কুল কলেজ খুলে দেবে শুনে আমিও ভাবলাম নিজের ভার্সিটিতে উঁকি মেরেই আসি। যেহেতু ভার্সিটি বন্ধ, আমাকে অটোতে করে ক্যাম্পাসে যেতে হবে। বাসা থেকে বের হয়ে এলাকার মোড়ে সেখান থেকে অটো চেঞ্জ করে চৌমাথায় গিয়ে আবার আরেকটা অটো চেঞ্জ করতে হবে। এরপরে রূপদলি পৌঁছে আবার একটা অটোতে করে আমার ক্যাম্পাস। ওয়েট, এত সহজ না। দপদুপিয়া ব্রিজের কথা না বললে হবে? ব্রিজ পার হয়ে এরপরে আমার ক্যাম্পাস। ক্যাম্পাসে এসে আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের সামনে আসা। এই হচ্ছে ডিপার্টমেন্ট, আর এই হচ্ছে চেয়ারম্যান স্যারের রুম। আর একটু সামনে এগোই, অফিস রুমের দিকে যাই। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে, এই হচ্ছে সুজিত দা, অলরেডি হাই দিচ্ছে। আর এই হচ্ছে আসমা বাবু। আসমা বাবু কেমন আছেন? বহুদিন পরে আসছে, আমাকে দেখে কেমন লাগতেছে? হাই গুটুলি, এটা হচ্ছে আসমা বাবুর ছাও। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমি আড্ডা দিতাম আমরা যখন ক্লাস ক্লাস চলতো। আর এই হচ্ছে, আমরা খুব গর্ববোধ করি যে আমার ডিপার্টমেন্টের সামনে হচ্ছে লিফট আছে, যেটাতে আমি চালু হইলি আবার হচ্ছে গিয়ে ডেমো দিব যে হ্যাঁ আমি চলতেছি। হ্যাঁ রুবেল বিশ্বাস, এখানে কি এই হচ্ছে গিয়ে মূল বিল্ডিং, আর মূল বিল্ডিংয়ের ওই শেষ মাথা হচ্ছে আমার ডিপার্টমেন্ট যেখানে আমি মাত্র গিয়েছিলাম। এখন একটু সামনে এগোই। এই পাশে গেটটা দিয়ে ঢোকার পরে হাতের বাঁয়ে হচ্ছে গিয়ে আমার ভিজ স্যারের ভবনটা পড়ে, আর এই হচ্ছে স্যারের ভবনের গেট। স্যার তো ভালো গাছপালা লাগাইছে, এগুলো আমি আগে দেখি নাই, একটু সামনে এগিয়ে দেখি, এখানে আসা হয়নি তেমন। এই হচ্ছে স্যারের ভবনের গেট, আর এই হচ্ছে গিয়ে মূল বিল্ডিং। এখানে একটা ভবন হয়েছে, এটা হচ্ছে গিয়ে আমি দেখিনি, এর মধ্যে করে ফেললো। আসলে কয়েক মাস আসি নাই, এর মধ্যে হচ্ছে এই অবস্থা। কয়েক মাস বলা ঠিক না, প্রায় 15 মাসের বেশি। আর এই হচ্ছে কাশফুল, যেখানে হচ্ছে মেয়েরা আসে ছবি তুলতে, আরও থাকতে পারে। আবু, এই রাস্তাটার কথা মনে আছে? তো বেসিক্যালি এই রাস্তাটা ছিল হচ্ছে গিয়ে আমার ডিপার্টমেন্টটা এই কোণাতে, আর এই কোণা থেকেই হচ্ছে গিয়ে আমরা সাধারণত এটা ব্যবহার করতাম। বাট এখন তো এই অবস্থা, একটু হেঁটে আসি। আমাদের না আসার ফলে হচ্ছে গাছগুলো বড় হয়ে গেছে, এখানে এখনো ঘাস আছে। ও গড, আমি আমার ক্যাম্পাস মিস করতেছিলাম একদিন, যে কেন আসি নাই এটাই একটা অবাক করার বিষয়। আবির, এখান থেকে গরুও চলে আসছে। বাহ, হ্যালো, আপনি কোন ডিপার্টমেন্টের? হ্যালো ভাই, আপনি কি কাউ ডিপার্টমেন্টে? কোন ব্যাচের? এই রাগ দেবো, কিন্তু রাগের কথা শুনে গরুটা পালিয়ে গেল। তো এইদিকে হচ্ছে গিয়ে আমাদের মাঠ সেন্ট্রাল, এইখানে মুক্তমঞ্চ আছে। ওদিকে কী আছে পরে বলতেছি, আগে এদিকে যাই। রুবেল,
এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে বলো? সামনে দিয়ে ডানে গিয়েছে, ওখানে মেয়েদের একটা ইয়ে আছে, হল আছে। হল আছে আবির, তোমার কি মনে দিকে কি আছে? এই রাস্তা থেকে তেমন কিছুই নাই, কিন্তু হচ্ছে এই রাস্তা থেকে একটু সামনে গিয়ে বামে হচ্ছে মেয়েদের হল, একটা হচ্ছে শেখ হাসিনা হল, আর একটা হচ্ছে নতুন একটা কোর্সে, ওইটার নামটা আমার মানে আপাতত মনে পড়তেছে না। তোমার মনে পড়ার কোনো কারণ নাই, ব্যাপারটা হচ্ছে যে আমরা ছেলেরা এদিকে আসি না, সেহেতু এটা খুব ডিফিকাল্ট। আর মজার ব্যাপারটা হচ্ছে এই ভার্সিটি বন্ধ থাকার ফলে এই যে এতগুলো ঘাস গাছ জন্মেছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে আসলে। এটা অন্তত 1.5 বছর আগে এরকম ছিল না, যখন বন্ধ হলো তার আগে যখন আসছি এরকম ছিল না, বাট এখন অনেক সবুজ, এই সবুজটা আসলে খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের মুক্ত মঞ্চ বরিশাল ভার্সিটি, আর লেখা আছে 2016 সালে স্থাপিত, মানে মুক্ত মঞ্চটা হচ্ছে বানানো হয় 2016 সালে। বাট এখানে একটা ওয়েস্ট দেখতে পাচ্ছি, দুইটা, ও গড, বেশ কয়েকটা। এই গাছগুলো যে কারা করে, যোগ রেখে দিচ্ছি, আমি একটু পরে সরিয়ে ফেলবো। এরপরে আমরা যাই হচ্ছে কাশফুল দেখতে, বরিশাল ভার্সিটিতে ওই সময়টাতে অনেক কাশফুল হয়েছিল, আর কাশফুল দেখতে দেখতে আমার পায়ে এত কিছু লেগে যায়। তো এই হচ্ছে গিয়ে আমাদের ক্যাফেটেরিয়া, এটার উপরে হচ্ছে খেলাধুলাও যায় করা, কয়েকটা অফিস আছে, আর বাঁধনের অফিস আছে, তারপরে আমাদের ডিবেটিং সোসাইটির অফিস আছে। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ও গড, আমি যে ফুটেজ নিচ্ছি না, এই হচ্ছে গিয়ে আমাদের শহীদ মিনার, আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই রাস্তা ধরেই যায় দুটো হচ্ছে গিয়ে আমাদের ছেলেদের হল, একটা হচ্ছে শের বাংলা হল আর একটা হচ্ছে বঙ্গবন্ধু হল। তো হলের কাছে আপাতত আমি আজকে যাব না, বাট রাস্তাটা খুব সুন্দর করেছে, এদিকে এগোই। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের নতুন মসজিদ, তা আপাতত আগে এদিকে যাই। এই হচ্ছে আমাদের TSC। তো যখন ভার্সিটি খোলা ছিল এখানটা হচ্ছে এই সময়টা তো প্রচুর ভিড় লেগে থাকতো, বাট এখন হচ্ছে একদম শুনশান, যেটা একদমই এক্সপেক্টেড না। তো ক্যাফেটেরিয়া থেকে এগোলে এদিকে হচ্ছে, এদিকে একটা রাস্তা পড়ে যেটা হচ্ছে লাইব্রেরির দিকে যায়, আর এই জায়গাটাতে হচ্ছে গিয়ে ও এখানেও কাশফুল হয়ে আছে। আর ওই জায়গাটা যে দেখা যাচ্ছে ছোট একটা ঘর, এটা হচ্ছে আমাদের মন্দির ভার্সিটির। একটু দেখাই, এই যে কাছ থেকে যাই একটু। বাই দ্য ওয়ে, এই যে গাছগুলো লাগানো হয়েছে এগুলো একদমই নতুন লাগানো হয়েছে, বাট আমার ভালো লাগতেছে যে গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য কিছু করা হয়েছে, কজ না হলে দেখা যায় যে গাছগুলো বাঁচে না। তো এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদ মন্দির, আমি মসজিদ বলে ফেলছি ভুলে, তা আপাতত বন্ধ আছে, পুজোর সময় হয়তো এখানে পুজো হবে। আর এই যে রাস্তা দেখা যাচ্ছে এখানেও হচ্ছে কি একটা গেট করা হয়েছে, যেটা হচ্ছে আগেও ছিল না, ওই যে গেটের যে জায়গাগুলো ওগুলো আসলে করা হয়ে গেছিলো স্ট্রাকচারটা, বাট তারপরে হচ্ছে কি এখন গেট আছে, এটা জোস একটা ব্যাপার, আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি এটা, আমি যাবো আজকে এখান থেকে। আহ না, দৃশ্যটা তো সুন্দর, ও গড, এই হচ্ছে আমাদের লাইব্রেরি, আর ওই হচ্ছে দেখা যাচ্ছে মসজিদ, মসজিদটা এত জোস দেখাচ্ছে এখান থেকে, কাশফুল আর হচ্ছে মসজিদ। তো এই রাস্তা ধরে আগে আমরা এগোই, লাইব্রেরিটাও দেখানো যাবে, বাট আমার বন্ধু এখানে কী করতেছে আমি জানি না, ওকে ধন্যবাদ, ও আমার ব্যাগটা নিচ্ছে। আবু চলো লাইব্রেরিতে যাই, লাইব্রেরির ভেতর ঢুকবো না, বাট বাইরে থেকে একটু দেখিয়ে আনি। এই রাস্তাটা হচ্ছে করা হয়নি, বা হয়তো আর একটা করা উচিত, একটু উঁচু করা উচিত, তাহলে হয়তো কাদা টাদা চোখে পড়তো না, বাট এই হচ্ছে কাশফুল, এত সুন্দর। আর হচ্ছে মূল ভবনটা, ওখানে আরও দুটো ভবন আছে, মানে এখানে দুটো দেখা যাচ্ছে, ওই সাইডে আরেকটা আছে, এই এই সাইডেও কাশফুল, এই সাইডেও কাশফুল, এত জোস দেখাচ্ছে কি বলবো। আর এই হচ্ছে আমাদের লাইব্রেরি, যেখানে আমি কখনো আসি নাই, আর আসলে ও মেডিকেল সেন্টারও এখানে আছে, আর লাইব্রেরির উপরে আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে নাচের প্র্যাকটিস করতে। তো এই হচ্ছে আমার লাইব্রেরি, লাইব্রেরিটার নাম হচ্ছে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ কেন্দ্রীয় লাইব্রেরি বরিশাল বিশ্ববিদ্যালয়। তো এই হচ্ছে মূল বিল্ডিং, আর ওই হচ্ছে মূল গেট, আর এই হচ্ছে আরেকটা গেট। এই গেটের পাশ থেকে যদি এখানে আমি বেরোই, তাহলে হচ্ছে গিয়ে সামনে পরে হচ্ছে গিয়ে লাইব্রেরি, ওদিকে হচ্ছে গিয়ে আমার TSC পরে, কিন্তু ওদিকে তো আমি দেখিয়ে এলাম, এই জায়গাটা দেখাই,
এই গেট থেকে যদি আমি বেরোই তাহলে ঢুকি তাহলে হচ্ছে এখানে আমার মসজিদটা পড়ে, আর মসজিদের দৃশ্যটা এত সুন্দর। এই পাশে হচ্ছে কাশফুল, এই পাশেও কাশফুল, আর সামনে হচ্ছে মসজিদ। আর মজার ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তাটা হচ্ছে কি নতুন করা হয়েছিল, তারপরে করোনার মধ্যে মসজিদটা উদ্বোধন করা হয়, এই জন্য আমরা যারা বরিশালে ছিলাম তারাও হয়তো সম্ভব হয়নি, মসজিদটা চালু হয়নি। বাট এখন মসজিদটা চালু হয়েছে, জুম্মার নামাজও হচ্ছে, এটা একটা আলহামদুলিল্লাহ চমৎকার একটা বিষয়। আমি একটু যাই কাছ থেকে দেখি, এটা আপনাদেরকে যে আমি প্রথম দেখাচ্ছি এটা একটা থিং, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি নিজেও আজকে প্রথম মসজিদটাকে কাছ থেকে দেখছি। এটাকে আমি সত্যি সত্যি আসিনি, এটা যে কী একটা হতাশার ব্যাপার। কারণ আমরা শুনছিলাম যে আমাদের মসজিদটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, চালু হচ্ছে না কেন, পরে চালু হয়ে গেছে, নামাজও হচ্ছে রোজ, কিন্তু আমি আসিনি। যাই হোক, এই ছিল আজকে আমার ক্যাম্পাস, থ্যাংকস টু ইউ গাইস, কারণ আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে নতুন ভিডিও কোথায়, নতুন ভিডিও কোথায়, দিয়ে ফেললাম নতুন ভিডিও, যদিও কয়েকদিন আগের, কয়েক মাস আগের। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন। কিপ সাপোর্টিং, বাই।